नमस्कार बंधुरा, असीम गार्डेन्से आपके स्वागत। बंधुरा, टबे कमरे फुल गाचे आमार मतो प्रचुर फुल पेते की सार प्रयोग करबें, कमरे फुल गाचर की जत्न परिचर्या करबें, सेई संक्रांत आलोचना थाकछे आजकेर एई भिडियोते। बंधुरा, आमार एई गाछटिके देखुन, एमन कोनो डाल नेई जे सेई डाले फुल नेई। ग्रीष्म बर्षाकाले कमरे फुल प्रचुर परिमाणे फोटे, किभाबे जत्न निले सारा बछरई कमरे फुल गाचे प्रचुर फुल पाओया जाबे सेई विषये भिडियोते आलोचना करब। बंधुरा, जारा छादे बागान करबेन बोले भाबछेन, तारा एई गाछटी दिए शुरू करते पारेन। गाछटी खूब अल्प खाबार एबं अल्प जत्ने खूब भालोभाबे ग्रो करे। नार्सारी थेके भालो जातेर एकटी कामनी फुलेर गाछ बाड़ीते प्रतिस्थापन करते पारेन। एबार आसि एई गाछटी रोपण करार जन्य कोन धरनेर टब व्यवहार करब। खूब छोटो गाछ हले 8 इंची माटिर टब, गाछटी बड़ो हले 10 থেকে 12 ইঞ্চির টবে গাছটি প্রতিস্থাপন করব। গাছ বসানোর পারফেক্ট সময় বর্ষাকাল অর্থাৎ জুন জুলাই মাস নাগাদ। শীতকাল বাদে বছরের অন্যান্য সময় কামিনী ফুল গাছ প্রতিস্থাপন করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। আমরা কামিনী ফুল গাছ রোপণ করার জন্য মাটি কিভাবে তৈরি করব। 1 ভাগ সাধারণ বাগানের মাটি বা ইটেল মাটি, 1 ভাগ নদীর সাদা বালি মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা পচা সার, এবং 10-12 ইঞ্চি টবের জন্য 1 চামচ হাড় গুঁড়ো বা ডিমের গুঁড়ো, 1 চামচ সর্ষের খোল গুঁড়ো, 1 চামচ খুরকুচি বা শিংকুচি ভালোভাবে মিশ্রণ করে জল দিয়ে ভিজিয়ে দেব। পরে সেটাকে রৌদ্রে ভালো করে শুকোনোর পর আমরা গাছটি প্রতিস্থাপন করব। এবার আসি এই গাছটি কোথায় রাখব। এই গাছের পাতা বেশি রৌদ্রে রাখলে লাল হয়ে যায়, তাই আমরা সবসময় গাছটিকে সেমিসেটে অর্থাৎ ছায়া জায়গায় রাখবো। সকাল এবং বিকেলে সূর্যের আলো পড়ে এরকম একটা জায়গায় গাছটিকে রাখবো। জল দেওয়ার ব্যাপারটা, গ্রীষ্মকালে প্রতিদিন জল দিতে হবে। উপরের মাটি শুকিয়ে গেলে ময়েস বুঝে বুঝে জল দিতে হবে। তবে একটি বিষয় মনে রাখবেন, গাছে যখন ফুল ফুটতে শুরু করবে তখন গোড়ার মাটি অতিরিক্ত শুকিয়ে গেলে ফুলগুলি ঝরে যাবে। ফুল ফুটতে শুরু করলে গাছের গোড়ার মাটি হালকা ময়েস রাখার চেষ্টা করব। আবার বেশি জল দিয়ে ফেললে বা ওভার ওয়াটারিং করে ফেললে গাছের পাতা হলুদ হয়ে যাবে। আমরা গাছটিকে কি সার প্রয়োগ করব। এই গাছটিতে খুব কম খাবার লাগে, তাই বেশি খাবার দেবার কোনো প্রয়োজন নেই। হাড় গুঁড়ো, সর্ষের খোল গুঁড়ো, নিম খোল, খুরকুচি বা শিংকুচি সম পরিমাণ নিয়ে মিশ্র জৈব সারটি 10 থেকে 12 ইঞ্চি টবে 1 থেকে 2 চামচ প্রয়োগ করব। আমার এই গাছটির বয়স যেহেতু 4 বছর হওয়ার দরুন, আমি 2 চামচ পরিমাণ মিশ্র জৈব সার প্রয়োগ করছি। শীতকালে গাছটিতে কোনো রকম খাবার দেবার প্রয়োজন নেই। অনেকে জৈব সার সংগ্রহ করতে পারে না, তারা রাসায়নিকভাবে NPK 19:19 বা NPK 20:20 বা 10:26:20 দিন অন্তর প্রয়োগ করবেন, 1/2 চামচের একটু বেশি। এই গাছটি যেহেতু সেমিসেটে বা ছায়া জায়গায় রাখবো, সেই জন্য সর্ষের খোলের তরল সার গাছটিতে ব্যবহার না করাটাই ভালো। সেমিসেটে যে সমস্ত ফুলের গাছ রাখবো সেই সমস্ত গাছে সর্ষের খোলের তরল সার প্রয়োগ করব না। ফুল সানলাইটে রাখা ফুল ফলের গাছগুলোকে সর্ষের খোলের তরল সার প্রয়োগ করব। বন্ধুরা, আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, এই গাছটি প্রতিস্থাপন করার সময় পাতা পচা সার যদি মেশাই তাহলে কিন্তু কোকোপিটির পরিবর্তে ধান বা তুষের গুঁড়ো ব্যবহার করব না, তাহলে গাছটি ফাঙ্গাস লেগে গাছটি মারা যেতে পারে। বন্ধুরা, এবার আসি এই গাছে কী ধরনের পোকামাকড়ের আক্রমণ করে। মিলিবাগ হয়, তাছাড়া পাতা কালো বর্ণের আকার ধারণ করে। নিয়মিত নিম তেল স্প্রে করে যাব 15 দিন পরপর, অথবা রাসায়নিকভাবে সাইপারমেথিন গ্রুপের কীটনাশক প্রোফেক্স সুপার ডোজ 1 লিটার জলে 2 ml 15 দিন পরপর, অথবা ওস্তাদ মনোসিল 1 লিটার জলে 1 ml 15 দিন পরপর স্প্রে। এছাড়া রোগোর, রোগোর প্লাস, বাংলাদেশ বন্ধুদের জন্য ট্যাপ গার্ড, যে কোনো একটা কীটনাশক ব্যবহার করলে রোগ পোকার সমস্যাই থাকবে না। তাছাড়া এই গাছটিতে আমরা প্রতি মাসে 1 বার বা 15 দিন অন্তর নিয়মিতভাবে স্যাপ, স্প্রিন্ট, রেডোমিল গোল্ড, M45, টাটা মাস্টার, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ব্লু কপার, ব্লাইটক্স, বাংলাদেশ বন্ধুদের জন্য ম্যানসার, যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে যাব, তাহলে প্রথম থেকেই গাছটিতে ছত্রাকের সমস্যা থাকবে না। এছাড়া এই গাছটিতে একটা PGR অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর, সেটা হতে পারে জৈবভাবে বায়োবিটা এক্স 1 লিটার জলে 2 ml স্প্রে করব, অথবা রাসায়নিকভাবে বাম্পার, বিপুল, প্লানোফিক্স 1 লিটার জলে 5 ফোঁটা যে কোনো একটা মাসে 1 বার সকালে হালকা রোদ ওঠার পর গাছে স্প্রে করব। অন্যান্য গাছে যেমন স্প্রে করি সেই রকমভাবে স্প্রে করে যাব। এবং ভালো মানের একটা অনুখাদ্য যেমন মোমোবিন ডোজ 1 লিটার জলে 1.5 গ্রাম মাসে 1 বার, এছাড়া
অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড, জৈবভাবে সিউইড, যে কোনো একটা অনুখাদ্য ব্যবহার করলে গাছের প্রয়োজনীয় অনুখাদ্যের চাহিদা পূরণ হয়ে যাবে। অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের পাতা হলুদ হওয়ার সমস্যা অনেকটাই মিটে যাবে। এছাড়া আরও একটি কারণে কামিনে ফুল গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায়, এটা সাধারণত ম্যাগনেসিয়াম সালফার ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। প্রতিকার: 1 লিটার জলে 2 গ্রাম অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট মাসে একবার সকালবেলা হালকা রোদ ওঠার পর গাছে স্প্রে করব, অথবা সৈন্দক লবণ 1 চামচ প্রত্যেক মাসে একবার গাছের গোড়ার চারিপাশে ছড়িয়ে দেব। বন্ধুরা, ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে বলবো, বর্ষাকালে কামিনী ফুল গাছ থেকে গুটি কলম করে নতুন চারা তৈরি করতে পারেন, এবং যাদের পুরনো কামিনী ফুল গাছের গাছ আছে তারা আগস্ট সেপ্টেম্বর মাসে গাছটির ব্রাঞ্চ প্রুনিং ও রিপোর্টিংয়ের কাজটি সম্পন্ন করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আপনার গার্ডেনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এতক্ষণ চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শেষ করছি। নতুন বছর সবার ভালো কাটুক, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।